ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেঈমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদের কি নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেঈমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম এক মিনিট, বলো সাথে কিভাবে কথাটা যে বলবো। কি কথা? আমি আমি বলো, আমি বলো সাথে, আমি তোমাকে ভালোবাসি। মামা একটু ওদিকে আসুন তো। মামা কিভাবে ঘটনা ঘটলো? আসলাম, আসলাম, আরে কি হয়েছে? বল ভাই, বল বল ভাই, না বল বল ভাই, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে তুমি মেরে ফেলো ভাই, মেরে ফেলো। চুপ কর আসলাম, চুপ কর, তোর কিচ্ছু হয়নি, আমি তোকে মরতে দেবো না ভাইয়া, আমি তোকে মরতে দেবো না ভাই। কেউ আমার ভাইকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে পারবে না। আমার ভাইয়ের খুনিকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাইয়ের কবরে কেউ মালা দিয়ে সহানুভূতি জানাতে পারবে না। এই খুনের বিচারের ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। চুপ করো। অনেক আগেই আমি ওকে খতম করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আইনের কথা বলে ওকে বাঁচিয়ে রেখেছো। এবার আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি চাই খুনের বদলে খুন। ঠিক আছে, তোমার ভাইয়ের খুনি হিসেবে আমি ওকে এনকাউন্টার করে দেব। না, এত সহজে ওকে মেরে ফেললেও বুঝতে পারবে না আমাকে ও কোন কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সাগরে ওকে ডুবিয়ে মারার জন্য আগে ওর আদর্শবান ভাইকে শেষ করে দেব। তুই কি বলছিস জীবন? ঠিকই বলছি ভাইয়া, আমি ভেবেছিলাম সালমান মির্জার ভয় সাথীকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিতে চাও, কিন্তু না, সাথীকে উদ্ধার করে আমার সেই ভুল তুমি ভাঙিয়ে দিয়েছ, আমার ভালোবাসাকে তুমি রক্ষা করেছ। না জীবন, তোর ভালোবাসা রক্ষা করার জন্য সাথীকে আমি উদ্ধার করিনি। সাথীর ভাইকে খুন করেছিল সালমান মির্জা। নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সাথী সালমান মির্জার বিরুদ্ধে সেদিন মামলা করার সাহস করেনি। আজ সেই মামলা করার সময় এসেছে, মামলা করবে সাথী। আর তাই সালমান মির্জাকে ফাঁসিতে ঝোলাবার জন্যই সাথীকে আমি উদ্ধার করেছি। আইনকে সহায়তা করতে গিয়ে নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না। ভুলে যেও না, তোমার কারণে আসলাম মির্জা মারা গেছে, কাজেই সালমান মির্জা তোমাকে রেহাই দেবে না, জীবনকেও সে মেরে ফেলার চেষ্টা করবে। এই বিপদের হাত থেকে বাঁচতে হলে সালমান মির্জার বিরুদ্ধে তোমাকে মামলা করতেই হবে। চলো সাথী। ভয় কি? আমি তো আছি, সালমান মির্জাকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই। এসো। না, আমাকে ফাঁসিতে ঝুলানোর সুযোগ ওই ইন্সপেক্টরকে আমি দেব না।
বসো। ঘন্টনী সাথী, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওঠো। কি সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়া সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া হাসপাতালে কেন, কি হয়েছে ভাইয়া? হাত চুপ করে আছো কেন, বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে? চলুন ম্যাডাম, চলো। ও ইন্সপেক্টর যে হাসপাতালে আছে, সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে সালমান মির্জাকে ফাঁসির তরিতে ঝোলাবই। নিয়তের লিখন যায় না খণ্ডন, তাই তোর দম কেড়ে নিয়ে যে জমির ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস। এই সালমান মির্জা, আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি, কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস। না, আমি তোমাকে সেই সুযোগ দেব না, তাই বলছি পিস্তল ফেলে দাও। ডাউন দা গান। ইন্সপেক্টর, তুই কি মনে করেছিস ওই পিস্তলের ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে? পারবে না। এতদিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে।